8 বছর বয়স, তাও রাতে বিছানা ভিজিয়ে ফেলো? না বলবে না, আমি সব শুনে ফেলেছি। এখানে না, চলো আমার সাথে। বাড়ির কাজ সামলেই নিজের স্বামীকে খুশি রাখতে পারছো তো নতুন বউ? বিয়ের পরে যে নতুন সম্পর্ক গড়ে ওঠে, এটা না ছোট্ট চারা গাছের মতো, যত যত্ন নেবে তত তাড়াতাড়ি বেড়ে উঠবে। রোদ আর জল সব সময় জরুরি। খুব সুন্দর লাগছে। আজ আমার ছেলে যখন তোমায় দেখবে নজর ফেরাতে পারবে না। যাও। নতুন বউয়ের সঙ্গে এমনটা কে করে শুনি? নতুন বৌমা চাইনি, ভালো বৌমা চেয়েছিলাম। এত সেজে গুজে আমার ছেলের ঘরে যাচ্ছিস, এই চুল খুলে তাতে ফুল লাগিয়ে? সৌরভকে নিজের আঁচলের সাথে বেঁধে রাখতে চাইছিস? তোর ইশারায় ওকে নাচাতে চাইছিস? বল বল। মালাটা আমি পরিয়েছিলাম ওকে, নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তো। তুমি চুপ করো দিদি, ছেলে আমি জন্ম দিয়েছি, না তুমি। সৌরভের মা আমি, না তুমি। এ তোমার বৌমা না আমার? তাহলে বলো যে সৌরভের ভালো আমি বুঝবো না তুমি? খবরদার, আমার ছেলের কাছে গেছিস তুই। যদি সৌরভ তোর কাছে আসে তাহলে তুই দূরে চলে যাবি। ও তোর সাথে কথা বললে চুপ করে থাকবি, সব সময় আমার ছেলের থেকে দূরে থাকবি, বুঝেছিস? আমার মুখ কি দেখছিস? জানি আমি, প্রথম রাত্রে সৌরভের কাছে আমি তোকে পাঠিয়েছি, আর বারণও আমি করছি। জানিস কেন? কারণ প্রথমে পনের 5টা ছাগল আনার কথা ছিল। এনেছিস তোর বাপের বাড়ি থেকে? এনেছিস? আনিসনি তো? যতদিন ছাগলগুলো ঘরে না আসছে ততদিন তুই সৌরভের কাছে যাবি না, বুঝেছিস? আর হ্যাঁ, তোদের এই ভালোবাসার সম্পর্ক ভাঙতে আমার বেশি সময় লাগবে না, যদি তুই আমার কথা না শুনিস তো, বুঝেছিস? আমার তো খুব গভীর ঘুম, তাই আমি বুঝতেই পারি না কখন বিছানা ভিজিয়ে ফেলেছি। সত্যি সকালে যখন উঠি তখনই আমি বুঝতে পারি। কিন্তু এটা তো অনেক দিন থেকে হচ্ছে, তাই না? তাহলে বাড়িতে এতদিন কেউ জানতে পারেনি কেন? কারণ সকালে সবার ঘুম থেকে ওঠার আগে আমি নদীতে স্নান করতে চলে যাই, ওখানে আমার সম্পূর্ণা দিদি আসে আর সব ভিজে কাপড় আমার ধুয়ে দেয়। কিন্তু এতদিন ধরে ভেজা বিছানা কেউ দেখতে পাইনি কি করে? আর তারপর দুর্গন্ধও তো হয়, তাই না? এই বিছানাটাতেই আমি ঘুমোই, দুর্গন্ধ যাতে না বেরোয় সেই জন্য বারিস্তারা বাবুর ফুসফুস ছড়িয়ে দিই আমি, তারপর এটাকে রোদ্দুরে রেখে দিই যাতে শুকিয়ে যায় আর কেউ যাতে জানতে না পারে। তুমি এত ছোট হয়েও এসব একা কি করে করো? আমাকে করতেই হয় বর বাবুর শাস্তি থেকে বাঁচার জন্য। এই জন্যই তুমি নদীতে স্নান করার জেদ করছিলে? তুমি তো ওনার ছোটবেলাকার বন্ধু পরি দিদি, তুমি বোঝাও না ওনাকে যে উনি যেন আমায় নদীতে যেতে দেন। অনিরুদ্ধ খুব রাগ করবে যখন ও তোমার বিছানা ভেজানোর গল্পটা জানতে পারবে, আর ও নিজে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি সবার কাছে বিছানা ভিজানোর কথাটা লুকিয়েছি কারণ সবাই আমাকে বকবে, বকাও খেতে রাজি আছি, ছড়ির মারও খেতে রাজি আছি, মামিও মারতো আমাকে, গাছের সাথে বাঁধতেও পারো মামির মতন, আমি কাউকে নালিশ করব না সত্যি। কিন্তু কেউ যদি আমার মাকে মামির মতো কথা শোনায় যে আমার মা আমায় কিচ্ছু শেখায়নি, তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। আমায় যদি কেউ শাস্তি দেয় আমি কিচ্ছু বলবো না। মা নিজের আঘাত লুকালেও
তবুও আমি ওনার কষ্ট ঠিক বুঝতে পেরে যাই। আমি বুঝতে পারছি যে তুমি কত ভালোবাসো নিজের মাকে, তাই আমি নিজের তরফ থেকে যতটা পারবো তোমায় সাহায্য করার চেষ্টা করব। তুমি খুব ভালো পড়ি দিদি, তুমি খুব ভালো। পড়ি দিদি কতটা বাজে দিদি এটা তুমি কোনোদিনও জানতে পারবে না। খুব তাড়াতাড়ি তুমি যাবে নিজের মায়ের কাছে, আর আমি হব অনিরুদ্ধর স্ত্রী, মিসেস সৌদামিনী অনিরুদ্ধ রায়চৌধুরী। শেক্সপিয়ারের বইটা কোথায় রেখেছে মিনি? আরে বা, অবশেষে আসতেই হলো আমার কাছে। তুমি কি করে জানলে আমি এখানে আছি? তুমি আসলে ঠিক খবর পেয়ে যাই আমি। বাহ, এই তো দেখছি জাদু। না, যদি জাদু হতো তাহলে সবকিছু আগের মতো হয়ে যেত না? সত্যিকারের জাদু হলে না মিনি, আমি তোমাকে রাগ করতেই দিতাম না। আমি জাদু দিয়ে সব আগের মতোই করে দিতাম। এই নাও তোমার পছন্দের ইংলিশটি। তুমি মিথ্যে কথা বলো, জাদু আমার মধ্যে নয়, তোমার হাতে আছে। খুব দরকার ছিল এই চাটার। এক মিনিট, তোমার জন্য বিস্কিট। মিনি, এগুলোই লন্ডনের বিস্কিট তাই না? হ্যাঁ, আমার পছন্দের। আরে তুমি তো এনে দিয়েছিলে আগে। এ কি করছো? এগুলো তো দামি বিদেশি বিস্কিট, এভাবে ফেলে দিচ্ছ কেন? দামি হওয়ার সাথে সাথে এগুলো পুরনো, কিচ্ছু জানো না। দামি বিস্কিট বিলেতি বিস্কিট বলে বাসি জিনিস খাবে? তাতে কি হয়েছে? স্বাদ তো আগের মতোই ছিল। মিনি, তুমি অন্তত বোকাদের মতো কথা বলো না। কিন্তু অনিরুদ্ধ, মিনি, স্বাস্থ্যের জন্য স্বচ্ছতা কতটা প্রয়োজন সেটা তুমি জানো না। আরে নোংরা মনের মধ্যে থাকুক মিথ্যের জন্য বা বাইরে থাকুক ওই ময়লার জন্য, আমার ভালো লাগে না, তুমি ভুলে গেছো সেটা। মিনি, তোমার বিস্কিট লাগলে আমি আমার কোনো বন্ধুকে দিয়ে লন্ডন থেকে আনিয়ে নেব। এরকম মুখ বানিয়ে থেকো না প্লিজ। আচ্ছা, লন্ডনের চিঠির সাথে সাথে তোমার ব্যারিস্টারের ডিগ্রিও তো এসছে তাই না? অভিনন্দন, গোল্ড মেডেলিস্ট ব্যারিস্টার বাবু। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ, আর কিছু না? আরে হবে তো, কিন্তু এখন নয়, কিছু দরকারি কাজ আছে আমার। এই বইটা আমি ফেরত দিয়ে দেব। তোমার আঙুলে জাদু আছে মিনি। মিনি, দিদা 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 দিদা,
আমি আজ খুব খুশি। মিনি, অনেক বড় একটা খবর পেয়েছি আমি। কি কথা? ওই বন্দিতে আছে না, অনিরুদ্ধর স্ত্রী, 8 বছর বয়সে রাতে ঘুমোতে ঘুমোতে বিছানা ভিজিয়ে ফেলে। কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়, জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।